চলচ্চিত্র বিষয়ক অনলাইন তথ্য ভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেস IMDb প্রতি সপ্তাহে জনপ্রিয় তারকাদের নিয়ে জরিপ চালায়। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এ প্ল্যাটফর্মের প্রায় 200 মিলিয়ন ব্যবহারকারী ভোট দিয়ে নির্বাচিত করেন সপ্তাহের সেরা 10 তারকা। এ সপ্তাহে ভারতীয় তারকাদের মধ্যে প্রথম অবস্থানে উঠে এসেছেন নিতানশি গোয়েল। 17 বছর বয়সী এই মডেল ও অভিনেত্রী কিরণ রাওয়ের লাপাতা লেডিস সিনেমায় অভিনয় করে আছেন আলোচনার কেন্দ্রে। ফুলকুমারী চরিত্রে তার অভিনয় মন জয় করেছে সবার। তাকে বলা হচ্ছে ভারতের নতুন ক্রাশ। আরেকটা কারণেও নিতানশি 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচিত। লাপাতা লেডিসের লুকে তিনি হাঁটছেন ফ্যাশন দুনিয়ার বড় আসর মেট গালার সোনালী কার্পেটে, এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। ফটোশপে তৈরি ছবিটি 7 মে পোস্ট করা হয় আমির খান প্রোডাকশনসের সোশ্যাল মিডিয়া পেজে। লাপাতা লেডিস দিয়ে প্রথম পরিচিতি পেলেও নিতানশি শোবিজের সঙ্গে জড়িত প্রায় এক যুগ ধরে। ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় জন্ম তার। 2015 সালে মিস প্যান্টালুন্স জুনিয়র ফ্যাশন আইকন খেতাব জেতেন। এরপর একাধিক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছেন, মডেলিং করেছেন অনেক ব্র্যান্ডের বিজ্ঞাপনে। অভিনয় শুরু করেন মাত্র 9 বছর বয়সে। নাগার্জুনা, এক যোদ্ধা, কর্মফল দাতা শনি, ইশক বাজ, দয়া, পেশওয়া বাজিরাও সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন নিতানশি। এছাড়া তাকে দেখা গেছে MS ধোনি, দ্য আনটোল স্টোরি, ইন্দু সরকার, হুরদাং সহ কয়েকটি সিনেমায়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত মুখ নিতানশি। ইনস্টাগ্রামে 1 কোটির বেশি ব্যবহারকারী ফলো করছেন তাকে। লাপাতা লেডিসের জন্য যখন নতুন মুখ খুঁজছিলেন পরিচালক কিরণ রাও, তখন অনলাইনে অডিশনে অংশ নেন নিতানশি। কিছুদিন পর ফোন আসে, আমির খান ও কিরণ রাও তার সঙ্গে দেখা করতে চান। প্রথমে ভেবেছিলেন হয়তো কেউ মজা করছে, সংশয় নিয়ে পৌঁছে যান আমিরের অফিসে। ফুলকুমারী চরিত্রে চূড়ান্ত হন, বাকিটা এখন ইতিহাস।